হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিতঙ্ক.কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যায় কি প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। প্রমাণ করি যে একটি চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু কোনো কর্ণের উপর নয় থেকে কর্ণদ্বয়ের চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এবার দেখি যে চতুর্ভুজের ভিতর বিন্দুটির কোন অবস্থানের জন্য চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নিয়েছি, নাম দেওয়া হলো এ বি সি ডি। এখন চতুর্ভুজের ভিতরে ই যে কোনো একটি বিন্দু নিলাম, প্রদত্ত কি বলা হয়েছে না, এ বি সি ডি চতুর্ভুজের ই কর্ণের উপর অবস্থিত নয়, চতুর্ভুজের ভিতর যে কোনো একটি বিন্দু। যে কোনো একটি অন্তস্থ বিন্দু এবিসিডি চতুর্ভুজের ই কর্ণের উপর অবস্থিত নয়, যে কোনো একটি অন্তস্থ বিন্দু, এটা আমাদের প্রদত্ত। অঙ্কন কি করছি না, বিই এই সিই ডিই যোগ করা হলো, আর কর্ণগুলি অঙ্কন করা হলো। বিডি কর্ণ অঙ্কন করা হলো আর এসি কর্ণ অঙ্কন করা হলো। অঙ্কন কী কী, এ ই বি ই সি ই ও ডি ই যোগ করা হলো, এসি ও বিডি কর্ণদ্বয় অঙ্কন করা হলো। এখন প্রামাণ্য, প্রামাণ্য কি বলা হয়েছে, কি প্রমাণ করতে বলা হয়েছে না, এই প্লাস বিই প্লাস সিই প্লাস ডিই অর্থাৎ চতুর্ভুজের ভিতরে অন্তস্থ বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির সংযোগ সরলরেখাংশের যোগফল ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি অর্থাৎ কর্ণদ্বয়ের যোগফলের সমষ্টির থেকে বড়। প্রমাণ, প্রমাণ আমরা কি করতে পারি না, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এখন এই ধর্মটি কাজে লাগিয়ে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ ই সি থেকে এই প্লাস সিই ইজ গ্রেটার দেন এসি, এক নম্বর সমীকরণ। ত্রিভুজ বিই সি ডি থেকে আমরা কি লিখতে পারি, বিই প্লাস ডিই ইজ গ্রেটার দেন বিডি, দু নম্বর সমীকরণ। এখন এক প্লাস দুই করে পাই, কি লিখতে পারি, এই প্লাস সিই প্লাস বিই প্লাস ডিই ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি।
এখন দেখো কি লিখতে পারে এগুলো সমানে পর। এই প্লাস বি প্লাস সি প্লাস ডিই ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে, প্রুভড। এখন এরপর দেখো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, না অন্তস্থ যে বিন্দুটি ই তার অবস্থান কি হলে ওই অন্তস্থ বিন্দু থেকে কর্ণ শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের সমষ্টি ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সুতরাং চতুর্ভুজটির ভিতর চতুর্ভুজের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, সেই বিন্দু থেকে চতুর্ভুজটির শীর্ষবিন্দুর গুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক ডট কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।